আসসালামু আলাইকুম, আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি। আজ আমি আপনাদের জন্য একটি মজাদার এবং নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আম পরোটা। কীভাবে আম পরোটা তৈরি করবো সেটাই আমি শেয়ার করব। আমি আজ সকালের নাস্তায় আম পরোটা তৈরি করব। এখানে আমি দেশি গমের ময়দা নিয়েছি 1.5 কাপ, 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ লবণ নিয়েছি, আর 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আর এখানে আম দেখতে পাচ্ছেন এরকম সাইজের 3-4টি আম আমি এই যে পেস্ট করে নিয়েছি, যে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে আমি পানি দিব না, পানির পরিবর্তে আমি ওই আম যতটুক লাগবে ততটুক আমের পেস্ট দিয়ে আমি ময়দাটা ময়ন করে নেব। এতে সব মরিচের গুঁড়া দবন হোক মিশিয়ে নিলাম তেল। এখন আমি আমের পেস্টটা দিতে থাকবো, যতটুক লাগবে ততটুক নেব। পরোটার ময়দাটা এইভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা যখন আমটা সিলেকশন করবেন একটু টক টক আম হলে ভালো হয়। তো এই যে আমি পরোটা আম বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি প্যানে তেল দিয়েছি, এখন আমি ভেজে নেব। একটু আস্তে জালে ভাজতে হবে। যারা খেয়ে দেখেননি তারা আজই ট্রাই করবেন, বাসায় আম থাকলে কি মজাদার লাগবে। আর সেই সাথে মাংস ভুনা যদি হয় তাহলে তো একেবারে মজে যাবে। দেখুন কত সুন্দর ফুলকয়ে ভাজা হয়েছে পরোটা। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই তো আমার আম পরোটা রেডি, দেখুন কত সুন্দর পরোটা হয়েছে, দেখতে কত মজা লাগছে, খেতেও তেমনই মজা লাগবে। আর সেই সঙ্গে এই যে মাংসের দো ভাজা, আর এই যে আলু পটলের ভাজি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এভাবে আমার মতন আম দিয়ে পাকা আম, যাদের ঘরে পাকা আম আছে সবারই ঘরে কম বেশি আম আছে, আপনারা সবাই এভাবে ট্রাই করে দেখবেন আম পরোটা কত মজাদার একটি পরোটা। ছেলে পেলে একদম বুড়ো ছোট বড় সবাই চেটে মিটে খেয়ে নেবে, এত মজাদার হয়েছে। সেই সঙ্গে মাংস দিয়ে খেলে তো আরও মজা লাগবে। দেখুন এরকম একটু মোটা মোটা হবে পরোটাগুলো, যেরকম মোটা মোটা ধরনের হবে, এই যে এরকম এইভাবে ভেলে নিতে হবে। আপনারা সাদা গমের আটা দিয়েও বানাতে পারবেন, ময়দা দিয়েও বানাতে পারবেন। আমি আমার দেশের ময়দা, দেশের গমের ময়দা দিয়ে, দেশি গম দিয়ে বানালাম, এটা আপনাদের অপশনাল ব্যাপার, আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও বানাতে পারবেন। এই তো হয়ে গেল আমার আজকের সকালের নাস্তা, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।